পাবনায় মা সহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, তদন্ত করছে পুলিশ। ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যার অবনতি, কুড়িগ্রামে বাঁধে ভাঙন, সিলেট সুনামগঞ্জে পানিবন্দী মানুষ। কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, সুইডেনদের ফেলে শেষ আটে সুইডিশরা। শুনছিলেন ফোর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। এছাড়াও সংবাদে আরো থাকছে, নতুন রূপে নাটোরের উত্তরা গণভবন, দীঘা পতিয়া রাজবাড়িতে বেড়েছে পর্যটকদের ভিড়। পাবনার বেড়ায় মা ছোট ভাই সহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ সকাল 6টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অভিযুক্ত ছেলে তুহিন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। সকালে কথা কাটাকাটির জেরে মা ছোট ভাই ও খালাকে কুপিয়ে হত্যা করে সে। বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেট সুনামগঞ্জে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এদিকে ব্রহ্মপুত্রের পানি বাড়ায় ধসে পড়েছে তীররক্ষাম বাঁধ। এছাড়া তিস্তা যমুনার পানি বেড়ে প্লাবিত হয়েছে গাইবান্ধার চরাঞ্চল। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। সিলেটের কানাইঘাটে সুরমা ও অমলসিদে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল ও বৃষ্টিতে সিলেটের উপজেলাগুলোতে পানি বাড়ছে, তলিয়ে গেছে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জের বিস্তীর্ণ এলাকা। 20 দিনের ব্যবধানে আবারও এসব এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ। সুনামগঞ্জ শহরের 16 ঘর পয়েন্ট দিয়ে সুরমার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে কাজীর পয়েন্ট, নবীনগর, বড়পাড়া ও নতুনপাড়া সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। জেলার দোয়ারাবাজার, বিশম্ভরপুর ও তাহিরপুর উপজেলার 30টি গ্রাম প্লাবিত হওয়ায় বানভাসীদের দুর্ভোগ বেড়েছে। পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টিতে বেড়েছে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি। কুড়িগ্রামের চিলমারিতে তীররক্ষা বাঁধ এলাকায় 95 মিটার ব্লক ধসে পড়ায় আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী মানুষ। কাজরা যেভাবে করতেছে তাতে নদী ঠেকায় সম্ভব নয়। ঘর বাড়ি সব ভাঙি গেছে, 5টা ঘর, মানুষের সাহায্য কর তাও খাই, আর না করলে না খাই। নদী ভাঙনের পুরো দায়ী হলো পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম জেলা। এরা যদি কাজের গাফিলতি না করত তাহলে আমাদের এই বাঁধ কখনো ভাঙে যাওয়া সম্ভব হতো না। এদিকে গাইবান্ধায় যমুনার পানি বিপদসীমার নিচে থাকলেও সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ সহ 4 উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ময়মনসিংহের ভালুকায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার। শিলাবৃষ্টিতে নেত্রকোনায় বিপুল পরিমাণ পাট নষ্ট, বিকল্প ফসল না থাকায় সংকটে কৃষক। ময়মনসিংহের ভালুকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ জানায়, গেল রাতে হবিরবাড়ির খন্দকার পাড়ায় অভিযানের সময় গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় এ ঘটনায় 2 পুলিশ কনস্টেবল আহত হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী জালালকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ইয়াবা ও 1টি মোটর বাইক উদ্ধার করা হয়েছে। জালালের বিরুদ্ধে মাদক আইনে 6টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বরগুনার বেতাগিতে সহকারী কমিশনার রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়ালের ওপর আবারও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রামানন্দ পাল জানান, মঙ্গলবার বিকেল 6টার দিকে দুর্বৃত্তরা বাসায় ঢুকে অদিতি বড়ালকে ছুরিকাঘাত করে। সে সময় বাসায় ছিলেন না তিনি। পরে চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় অদিতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অদিতি বড়াল 2000 সালে সন্ত্রাসীদের হাতে নিহত। অ্যাডভোকেট কালিদাস বড়াল ও বাগেরহাট খুলনা সংরক্ষিত মহিলা আসনের এমপি হ্যাপি বড়ালের মেয়ে। এর আগে গত বছরের 16 ডিসেম্বর বাগেরহাটে অদিতির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এবার পর পরে আমরা এই বিষয়ে তদন্ত করে
বিস্তারিত ব্যবস্থা নেব। বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট বসিয়েছি এবং সেখানে অনুসরণ চলতেছে। বৈরী আবহাওয়া ও শিলাবৃষ্টিতে বিপুল পরিমাণ জমির পাট নষ্ট হয়ে যাওয়ায় অলস সময় কাটাচ্ছেন নেত্রকোনা চাষিরা। বিকল্প ফসলের কোনো ব্যবস্থা না হয় পরিবার নিয়ে দুশ্চিন্তায় তারা। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। বছরের এই সময়টাতে পাট কাটা, পচানো, আঁশ ছাড়ানো এবং শুকানোর কাজে চরম ব্যস্ত থাকার কথা নেত্রকোনার চাষিদের, কিন্তু স্বপ্ন ভাঙার বেদনায় এখন কাটছে তাদের দিন। বন্ধের দিকে তাকাইলে আমরা চোখে দিয়ে আপনি আপনি নিজরে সকলেরই পানি আসতে দেয়। কৃষকরা জানান, আবাদের শুরুতেই অতিবৃষ্টি সহ বৈরী আবহাওয়ার কবলে পড়ে পাট চাষ, পরে শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায় সব। বেশি ক্ষতি হয়েছে জেলার মদন ও আটপাড়া উপজেলায়। সাতকাড়া খেত আছে, সাতকাড়া খেত তো ক্ষতি হয়েছে। বাঙ্গেল সে তো হইলা সুড হই আডু সইতেই ছিল পুরা বন্ধ হয়ে গেছে। যে অতিদিন বড় পাট নষ্ট হয়েছে এটা কিছু আয়া অফিসাররা পরামর্শ দিছে না। ফসল ঘরে তুলতে না পারায় পাট চাষের উপর নির্ভরশীল পরিবারগুলো রয়েছে চরম দুশ্চিন্তায়। আমরা ভরসায় একমাত্র ফাড়ে উঠে কৃষকরা কি তা করে খাইব কি না করবো আমরা বুঝ পাচ্ছিও না। পোলা পান লইয়া যে কিভাবে বাঁচবাম এটাই আমরা পারতাম না। তবে ক্ষতিগ্রস্ত পাট চাষীদের সহযোগিতার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। 600 মতো পাট জমি ক্ষতি হয়েছে, তালিকা অলরেডি করা হয়েছে এবং কৃষকদের তালিকা আমরা কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হয়েছে। চলতি বছর জেলায় প্রায় 5,020 হেক্টর জমিতে পাটের আবাদ হলেও সম্পূর্ণ নষ্ট হয়েছে অন্তত 700 হেক্টর জমির পাট, আর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন 4,000 প্রান্তিক কৃষক। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড পর্যটন। নাটোরের দীঘা পতিয়ার রাজবাড়ি, যা এখন পরিচিত উত্তরা গণভবন হিসেবে, রাজা দয়ারাম রায়ের রাজবাড়ি সম্প্রীতি উন্মুক্ত করে নতুন সাজে সজ্জিত করায় বেড়েছে পর্যটকদের ভিড়। রাজা মহারাজাদের স্মৃতি বিজড়িত জায়গাটিতে পর্যটক আকর্ষণে নানা পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। প্রতিনিধি নবীর রহমান পিপলুর সহায়তায় আফসানা নীলার আরও একটি রিপোর্ট। 18 শতকে নির্মিত দীঘা পতিয়ার রাজবাড়ি, রাজা দয়ারাম রায় এর প্রতিষ্ঠাতা। নাটোর শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অপূর্ব নির্মাণ শৈলীর এই রাজবাড়ি বর্তমানে উত্তরা গণভবন হিসেবে পরিচিত। 125 বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত এই রাজবাড়ি, যার প্রবেশদ্বারে আছে 200 বছরের পুরনো বিশাল ঘড়ি, যেটি এখনও জানান দিচ্ছে সঠিক সময়। বিরল ফুল গাছ আর গাছগাছালি ঘেরা রাজবাড়িটি নতুন সাজে সজ্জিত করে উন্মুক্ত করায় প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা হয়েছে, এখানে বেড়ানোর মতো অনেকগুলো রুম আছে, সেগুলো রুম যেগুলো খোলা নাই। বিভাগের বাইরে থেকে যারা আসবে তাদের জন্য থাকা খাওয়ার এই ব্যবস্থাটা আসলে এখানে খুবই কম। নতুন করে স্থাপন করা হয়েছে চিড়িয়াখানা, সংগ্রহশালা আর পাখির অভয়াশ্রম। সংগ্রহশালায় রয়েছে 120 বছর আগে রাজবংশের চতুর্থ পুরুষ প্রমোদনাথের মেয়ে ইন্দুপ্রভার কাছে লেখা তার স্বামী মহেন্দ্রর 285টি চিঠি। আছে রাজাদের দুর্লভ ও মূল্যবান দলিল আর নানা সামগ্রী। এর সাথে পুরনো কামান, শ্বেতপাথরের ভাস্কর্য আর টলটলে জলের দিঘি মুগ্ধ করে দর্শনার্থীদের। পর্যটন কেন্দ্র হিসেবে নাটোর অপার সম্ভাবনাময়, তাই দর্শনার্থীদের সুযোগ সুবিধা বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে জেলা প্রশাসন। ভালো থাকার জায়গা, তারপর ওয়াশরুম, ভালো যানবাহন, ভালো রাস্তাঘাট, অনেক কাজ আছে করার, সে কাজগুলো আমরা ইনশাআল্লাহ করব। ঐতিহ্যবাহী এই রাজবাড়ি সঠিক পৃষ্ঠপোষকতা পেলে হতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আফসানা নীলা, 21 টেলিভিশন। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। গুহায় আটকে পড়া শিশুদের উদ্ধারে কোনো ঝুঁকি নেবে না থাই কর্তৃপক্ষ, পৌঁছানো হয়েছে খাবার। ইংল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফোর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পাবনায় মা সহ একই পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যা, ছেলে আটক। ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যার অবনতি, কুড়িগ্রামে বাঁধে ভাঙন, সিলেট সুনামগঞ্জে পানিবন্দী মানুষ।
কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, সুইচদের ফেলে শেষ আটে সুইডিশরা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল, একুশের সাথেই থাকুন।